ইরাকের প্রতাপশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি ছিল উনার। করিমগঞ্জে আসলে গাড়ির সম্মুখে থাকত শতাধিক বাইকে করে যুবক, কিন্তু বর্তমানে সবকিছু উল্টো। আজ বিজিবি অফিসে আজমোকা তিনি আসেন, উনাকে স্বাগত জানাতে ছিল না কোনো র্যালি। ফলে এক সময় বরাকের রাজা কি বর্তমানে কুইন হয়ে গেলেন নাকি, সেটাই লক্ষণীয়। কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টিতে উনি যোগদান করেছেন, শ্রদ্ধাশীল গৌতম রায় মহোদয়। আর যোগদানের পরবর্তীতে প্রায় সপ্তাহের মধ্যেই উনি করিমগঞ্জে এসেছিলেন, এই কার্যালয়ে আমরা উনাকে বরণ করেছিলাম। আগামী রাজনৈতিক যুদ্ধে আমাদের সঙ্গে যখন থাকবেন, সেটা আমাদের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে বলে আমি বিশ্বাস রাখি। আগামী পৌরসভা নির্বাচন আছে, কোনো এক সময় করিমগঞ্জের পৌরসভা যখন ভারতীয় জনতা পার্টির হাত থেকে কংগ্রেসের হাতে গিয়েছিল, ওই পালাবদলের ক্ষেত্রে যিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন, এই পটভূমিকায় যে ব্যক্তিত্ব ছিলেন, উনি আজকের দিনে আমাদের সঙ্গে এখানে আসেন। আমি কোন পার্টি যোগাযোগ করি, আমি পরিন্দু পার্টি বলি। আমার বাবার মতো অনেক বড় অঙ্ক আছে, কম আছে। আর বাবাকে ইলেকশনও কংগ্রেস আছে। বাবা খুব মানে মানুষ তো বুঝতো না, রাত্রি থেকে সময় আর নদীতে পরিবার করিয়া মাত্র দেড় হাজার কোটি বাবার বাবার ইতিহাস বুঝেছি। কোনো কিছু বিজেপি যারা করে তাদের কথা ভুল অবশ্য না সত্য। এই বিজেপি অভিযোগে এই বিজেপি অভিযোগ আমি করেছি, মিশরে যেভাবে রাখি চেয়ারম্যান স্যার কবুল থাকতে করে দিয়ে বিজেপি অভিযোগ আর পরে আর পরে আর করতে তখন বিজ্ঞান থেকে নিজেকে তারে বিজেপি বলেছে একটা জবাব জবাব না আমি দেখালো সরকার আমি যে তোমার তো বিজেপির নাম আছে কংগ্রেসের সব কইছে যে তনুকুর নিচনা সিনিয়র লিডার কইছে একটা হিন্দুকে আমি থাকি বলি এইভাবে যদি একটা কথা কয়। এরপরেও কংগ্রেসে যে বাঙালি হিন্দু ভোট একটা দিব পারি আমার 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 তো মনে হয় তো আমরা আপনারও বাঙালিরও চললে রক্ত অংশ আছে এটা দেবাব বেশ বিরাট বাস পাই বাঙালি হিন্দু মানে মানে একটা সব বাঙালি আপন আপোনাক আগতে বৰাকৰ কিং কোৱা হৈছিলে, কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে এতিয়া আপুনি কুইন হৈ গৈছে। আমি যিটো কৰি আছো কৰি জানিব তোর সাইকেল
যোৱাকালি ৰাতি প্ৰায় 9:30 বজাত শিলচৰ থানাৰ আণ্ডাৰত থকা কাশীপুৰত 147 বিৰণৰ এটা কেম্প আছে চি আৰ পি এফৰ। তেওঁলোকৰ তাৰপৰা আমাক ইনফৰ্মেশ্যন দিছে যে তেওঁলোকৰ চি আৰ পিৰ ভিতৰতে গুলী ফায়াৰিং হৈছে, তাৰপিছত তেওঁৰ দুজন ইনজৰ্ড হৈছে বুলি। উক্ত সংবাদটো পাই আমি আৰু তেওঁলোকে ইতিমধ্যে ইনজৰ্ড পাৰ্চনটো ঘুংগুৰ মেডিকেললৈ প্ৰেৰণ কৰিছে। সংবাদ পাই আমি মেডিকেলত গ'লোঁ। মেডিকেলত গৈ জানিব পাৰোঁ যে বিমলেশ উপাধ্যায় বুলি যিজন ড্ৰাইভাৰ, তেওঁ অলৰেডি ডেড, আৰু সুৰেন্দ্ৰ কুমাৰ যাদৱ বুলি সুৰেন্দ্ৰ কুমাৰ, তেওঁ ছিৰিয়াছলি ইনজৰ্ড, তেওঁ বৰ্তমান মেডিকেলত এডমিট হৈ আছে। ড্ৰাইভাৰ হাবিলদাৰ ধৰমপাল যাদৱ বোলা যিজন, তেওঁ হাবিলদাৰ ধৰমপাল যাদৱ, তেওঁ ফায়াৰিং কৰি পেলাই কেম্পৰ ভিতৰতে তেওঁ আহি পেলাই হঠাৎ তেওঁৰ কাৰ্বাইন লৈ পেলাই তেওঁলোকক ফায়াৰিং কৰিছে বুলি তেওঁ আমাক জনালে। বৰ্তমান উক্ত মানে উক্ত বিষয়ে আমাক এটা তেওঁলোকে FIR এখন দিছে, যে তেওঁ আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ। কেছটো হৈছে 387/2020 আণ্ডাৰ ছেকশ্যন 326, 307, 302 IPC, RW ছেকশ্যন 27(1) আৰ্ম ছেক্টৰ। আৰু বৰ্তমান আমাৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে, আৰু পাছত আমি জানিব পাৰিম যে ইনভেষ্টিগেশ্যনৰ পাছত আমি জানিব পাৰিম যে কি কি ঘটনাটো কিহৰ কাৰণে হৈছিল। বৰ্তমান ইনভেষ্টিগেশ্যন চলি আছে, আমাৰ ছিনিয়ৰ অফিচাৰে বস্তুটো চাই আছে ভাল ধৰণে। কেডাউনটো কিয় ঘটিছে এতিয়া সঠিককৈ আমি ধৰিব, যিহেতুকে আমাৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে, আমি আপোনাক সেয়া কৰা নাই। কিন্তু আমি জনামতে 3 ৰাউণ্ড ফায়াৰ হৈছে বুলি কাৰ্বাইনৰ পৰা। গ্রহণ করুন করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করছে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। গ্র্যাব অ্যান্ড গো, শহরের সেরা স্বাদের ফাস্ট ফুড নিয়ে এলো গ্র্যাব অ্যান্ড গো। অরবিন্দ সরণি স্থিত এই রেস্তোরাঁয় পাবেন রকমারি মুখরোচক খাবার, চিকেন থেকে ভেজ, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান থেকে মোগলাই। সেরা স্বাদের বিশাল সম্ভার নিয়ে হাজির গ্র্যাব অ্যান্ড গো। সুলভ, রুচিসম্মত এবং জিভে জ্বলনা খাবারের জন্য আজই যোগাযোগ করুন গ্র্যাব অ্যান্ড গো, অরবিন্দ সরণি, করিমগঞ্জ। কেশবস্তির বাসিন্দা নিতান্তই গরিব সাবিত্রী রানী দাসের স্বামীর শেষকৃত্য করার জন্য এগিয়ে এলো উত্তম কুমার নাথ ফ্যান্সি ক্লাব। বস্তির বাসিন্দা প্রয়াত অঞ্জন দাস অসুস্থতার কারণে কিছুদিন আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।
কিন্তু শেষ কাজটুকু করার জন্য অসহায় হয়ে পড়েছিলেন নিঃসন্তান সাবিত্রী রানী দাস। দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন তিনি। এ খবর পেয়ে সোমবার প্রয়াত অঞ্জন দাসের সহধর্মিনী সাবিত্রী রানী দাসের হাতে 5,000 টাকা তুলে দেন ফ্রেন্ডস ক্লাবের কর্মকর্তারা। আর্থিক সাহায্য করার জন্য সাহায্য করলো। জনসেবাই ঈশ্বরের সেবা। উদ্ধৃত খাওয়ার ফেলে না দিয়ে তা ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দিয়ে সেই সেবা কার্যই করলেন করিমগঞ্জের কিছু তরুণ তরুণী। তবে শহরে বিভিন্ন মানুষের বাড়ি থেকে নানা অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাওয়ার দরিদ্রদের মধ্যে বিতরণ এই প্রথম নয় এবং পরবর্তীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওই তরুণ তরুণী। লক্ষ্মীচরণ রোড বাই লেন ট্রিড বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান শেষে বেঁচে বেশ কিছু ছিল খাবার। সেই খাবার সংগ্রহ করে প্রায় 25 জন ক্ষুধার্ত মানুষকে তুলে দেওয়া হয়। এতে সহযোগিতা করে স্কাই 18 বাংলা নিউজের টিম। টিমের পক্ষ থেকে আবেদন জানানো বলা হয়েছে কারো বাড়িতে উৎসব অনুষ্ঠানে খাবার বেঁচে গেলে তা যেন ফেলে না দিয়ে সঙ্গে সঙ্গে স্কাই 18 বাংলা টিমকে খবর দেওয়া হয়। তা সংগ্রহ করে ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দেবে ওই তরুণ তরুণীরা। মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য।